প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি। আমাদের এই করোনার বিশেষ মুহূর্তগুলিতে আমাদের পড়াশোনার যথেষ্ট ব্যাঘাত হচ্ছে, তারপরে আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার। ইতিমধ্যে তোমরা প্রথম অনলাইন ক্লাসগুলি করেছ, এবারে আমরা দ্বিতীয় অনলাইন ক্লাসের রুটিন অনুসারে ক্লাস নিচ্ছি এবং তোমরা নিশ্চয়ই পরীক্ষার রুটিন পেয়ে গেছ। প্রথম অনলাইনের ক্লাস এবং দ্বিতীয় অনলাইনের ক্লাসগুলো থেকে আমাদের একটা পরীক্ষা হবে আগামী 27 তারিখ থেকে, সে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকে আমি আমার রুটিন অনুসারে অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার থেকে ইউনিট 3 এর লেসনগুলো নিয়ে এসেছি। আজকে তোমাদের আমি ইউনিট 3 এবং লেসন 1 থেকে পাঠ পড়াবো। ইউনিট 3 ক্লাস 8 ইউনিট 3 লেসন 1 আমাদের আজকের পাঠ হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ মিন্স স্বাস্থ্য, অ্যান্ড হাইজিন মিন্স স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি আমাদের এই প্রকট মুহূর্তে, সাধারণত আমরা যেটা জানি এই মহামারীতেও আমরা চেষ্টা করছি আমাদের খুব কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার। স্বাস্থ্যবিধিগুলো আসলে আমরা সবাই ভালোভাবে জানি না। আজকে আমরা আমাদের লেসন থেকে জেনে নেব কিভাবে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি অর্থাৎ হেলথ এবং হাইজিন সম্পর্কে আমরা আরো কিভাবে সতর্ক হতে পারি, কিভাবে মেনে চলতে পারি। তাহলে চলো আমরা পাঠ শুরু করি। প্রথমে আমরা আমাদের রিডিং পড়াটা দেখবো। দেখো তোমাদের পাঠ্য বইয়ে যেটা দেওয়া আছে হেলথ অ্যান্ড হাইজিন, এখানে কিছু পিকচার দেওয়া আছে বইতে, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে। এই পিকচার গুলিতে দেখো, এ ওম্যান হিয়ার ইজ ক্লিনিং হিজ ইয়ার্ড। এ ওম্যান, একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির আশপাশ আঙ্গিনা ঝাড়ু দিয়ে ক্লিন করছে। দেন ইন পিকচার টু, সামওয়ান ইজ ওয়াশিং হিজ অর হার হ্যান্ডস, কেউ একজন তার হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছে অথবা সাবান দিয়ে পরিষ্কার করছে, যেটা আমাদের এই মুহূর্তে আমরা বারবার আমাদের বিভিন্ন টিভি চ্যানেল বা অন্যান্য সবকিছু গণমাধ্যমে আমরা প্রচার করে যাচ্ছে যে আমাদের হাত ভালোভাবে ধুতে হবে। দিনে অন্তত 5 বার আমাদের হাত পরিষ্কার করে ধুতে হবে। দেন হিয়ার ইজ এ গার্ল টেকিং এক্সারসাইজ, এখানে একজন মেয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা, সে এক্সারসাইজ করছে অর্থাৎ ব্যায়াম করছে। এই যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি, অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে শুধু আমাদের হাত পা শরীর, এগুলি আমাদের স্বাস্থ্য নয়। স্বাস্থ্য মানে হচ্ছে সুস্বাস্থ্য, অর্থাৎ ভালো স্বাস্থ্যই হচ্ছে হেলথ। এবং হাইজিন হচ্ছে সে ভালো স্বাস্থ্য রাখার জন্য যে বিধিগুলো নিয়মগুলো মানা করা হয় সেটাই হচ্ছে হাইজিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলাটাই হচ্ছে হাইজিন। দেন তাহলে চলো আজকে আমরা লেসন 1 হেলথ রিডিং করা শুরু করবো। হেলথ অর্থাৎ স্বাস্থ্য, সুস্বাস্থ্য কি আমরা এখানে হেলথ বলবো। হেলথ ইজ আ কন্ডিশন অব আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের অবস্থা, অর্থাৎ আমাদের শরীর এবং মনের অবস্থাকে স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বলে। ইট মে বি গুড অর বেড, এটা ভালো হতে পারে মন্দও হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস, ভালো স্বাস্থ্য হচ্ছে হেলদি বডি, স্বাস্থ্যকর শরীর এবং বডি ফ্রি ফ্রম ডিজিজেস, অর্থাৎ রোগমুক্ত স্বাস্থ্যকর শরীরই হচ্ছে সুস্বাস্থ্য। ইট ইজ এসেন্সিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, এটা মানে সুখী জীবনযাপন করা প্রত্যেকের জন্যই আবশ্যক। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্য না থাকি অর্থাৎ স্বাস্থ্যের ভালো অবস্থায় না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনের কোনো কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারবো না, মনোনিবেশ করতে পারবো না।
A proverb goes, health is wealth. একটি প্রবাদ বাক্য আছে, স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ. It means health is equally valuable as gold or any other personal possessions. তার মানে হচ্ছে স্বাস্থ্যকে কেন সম্পদ বলা হচ্ছে? স্বাস্থ্যকে সম্পদ বলা হয় তার মানে হচ্ছে এটা আমাদের জীবনে স্বর্ণ বা অন্যান্য যে কোনো সম্পদের চেয়ে সম্পদের মতোই সমান মূল্যবান. অর্থাৎ আমরা বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ব্যক্তিগত সম্পদ এবং স্বর্ণর উপরে এগুলিকে আমরা সম্পদ বলে থাকি. অ্যাকচুয়ালি আমরা যদি একটু বিবেচনা করে দেখি তাহলে দেখব যে আমরা আমাদের সুস্বাস্থ্য এবং এটা অন্য কোনো সম্পদের চেয়ে কম নয়, বরং বেশি গুরুত্বপূর্ণ. স্বাস্থ্য না থাকলে জীবনে কোনো কিছুরই মূল্য নেই. উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের বিশাল সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যানট এনজয় দ্যাম, যদি আমরা স্বাস্থ্যবান না থাকি তাহলে আমরা এগুলি উপভোগ করতে পারব না. অর্থাৎ সুস্বাস্থ্য ছাড়া এই সকল সম্পদ অনর্থক. টু কিপ আওয়ার সেলস হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে. উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে. উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে. আমাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক. অর্থাৎ কাজের জন্য নিজের স্বাস্থ্যকে কর্মক্ষম রাখতে আমাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত. দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং মিন্স প্রোভার্ব, এখানে একটি পুরাতন বাক্য আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ. অর্থাৎ তাড়াতাড়ি ঘুমতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দুটোই স্বাস্থ্যের জন্য মেক্স এ ম্যান ব্যক্তিকে স্বাস্থ্যবান, সম্পদময় এবং জ্ঞানী করে তোলে. সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমাদের রাতের বেলা দেরি করে ঘুমানো উচিত নয়. উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের উচিত রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা. পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মনের শান্তির আরেকটি শর্ত হচ্ছে, মনের শান্তির অন্য শর্ত সুস্বাস্থ্য. অর্থাৎ মনের শান্তির পূর্ব শর্ত হচ্ছে সুস্বাস্থ্য. সুস্বাস্থ্য ছাড়া আমাদের মনের শান্তি বজায় থাকে না. সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, সুতরাং আমাদের জীবনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তা করা উচিত নয়। তাহলে দেখো ছোট্ট একটা লেসন, এখানে বাংলা অর্থ সহ যদি আমরা লেসনগুলি পড়ে নেই তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে. আর আমরা কিছু ওয়ার্ড মিনিং লিখে নেই. Health, Shastho, Health, Shastho, এখানে স্বাস্থ্য মানে হচ্ছে সুস্বাস্থ্য. Condition, অবস্থা. Diseases, রোগ, এখানে যেহেতু প্লুরাল এস আছে রোগ সমূহ আমরা প্লুরাল করে দিলাম. ডিজিজেস রোগ সমূহ, essential,
আবশ্যক। এসেনশিয়াল আবশ্যক, খুব বেশি প্রয়োজন যেটা। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট পূর্ণ মনোনিবেশ করা। পূর্ণ মনোনিবেশ করা, খুব মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি কার্যক্রম, অ্যাক্টিভিটি কার্যক্রম। প্রোভার, প্রবাদ বাক্য। ইকুয়ালি, ইকুয়ালি সমানভাবে। ভার্স্ট, ভার্স্ট মিন্স বিশাল। বিশাল ভার্স্ট। প্রপার্টি, সম্পদ, প্রপার্টি সম্পদ। সার্টেন, সুনির্দিষ্ট। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট, সুষম খাবার। এক্সারসাইজ, ব্যায়াম, ব্যালেন্স ডায়েট, সুষম খাবার। সুষম খাবার নিয়ে আমাদের একটু বিশ্লেষণ করা দরকার আছে, যে কোনো খাবার কি কিন্তু আমরা সুষম খাবার বলতে পারি না। আমাদের কিছু সিলেক্টেড খাবার আছে যেগুলোতে পূর্ণ মাত্রায় খাদ্যগুণ বিদ্যমান এবং এগুলি আমাদের জন্য স্বাস্থ্যকর, উপকারী খাবার। যেমন যে কোনো রকম সবুজ শাকসবজি, ফলমূল এবং পর্যাপ্ত পরিমাণ পানি, এসবগুলিকে আমরা সুষম খাবার, ব্যালেন্স ডায়েট বলে থাকি। তো ব্যালেন্স ডায়েটের একটা তালিকা আমরা বইয়ে দেখবো, আছে আমাদের কাছে। সুষম খাবার ছাড়া সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব নয়, সেই সাথে আমাদের অবশ্যই ব্যায়াম করা উচিত। ব্যায়াম, ওল্ড সেইং, ওল্ড সেইং মিন্স প্রবাদ, প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য, ওয়ারি, ওয়ারি দুশ্চিন্তা করা।
ওয়ারি, দুশ্চিন্তা করা। তো গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ তোমাদেরকে আমি বাংলায় করে দিলাম, এগুলোর সিনোনিমস। আমি বোর্ডে খুব বেশি জায়গা নেই তাই তোমাদেরকে আমি সিনোনিমসগুলি লিখে দিতে পারলাম না। অবশ্যই তোমরা যে কোনো হেল্পিং বই থেকে বা ডিকশনারি থেকে প্রত্যেকটা শব্দের ওয়ার্ডের সাথে, যদি বাংলা ওয়ার্ডের সাথে তোমরা সিনোনিমসগুলি পড়ে নাও, তাহলে তোমাদের বেসিক ল্যাঙ্গুয়েজ, ইংরেজি বেসিক ল্যাঙ্গুয়েজে অনেকটাই ইম্প্রুভ হবে। সিনোনিমস অ্যান্টোনিমস ছাড়া তোমাদের কিন্তু বেসিক ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্প্রুভ হবে না। তো সুতরাং তোমরা বাসায় অবশ্যই ওয়ার্ডের বাংলা অর্থের সাথে সাথে সিনোনিমসটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে পড়ার জন্য। এখানে জায়গা সংকলন করা যাচ্ছে না তাই আমি আজকে এর জন্য দিলাম না, তোমরা বাসায় নিশ্চয়ই চেষ্টা করবে। আজকে চলো আমরা অন্য একটি আইটেম করবো, যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে আমরা আজকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো থাকবে যাতে তোমাদের আনসার করতে সহজ হবে। কিভাবে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো পড়বে, শিক্ষার্থীরা এখানে দেখো, পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের লেসনটিকে আরো সূক্ষ্মভাবে পড়ার জন্য আমরা কিছু এমসিকিউ লিখেছি। এই এমসিকিউ গুলো আমরা এখন প্র্যাকটিস করব। নাম্বার ওয়ান, হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ, আমরা লেসন থেকে পড়েছি হেলথ কি, স্বাস্থ্য কি, সুস্বাস্থ্য হচ্ছে আওয়ার বডি, আমাদের যে শরীর হাত পা এবং শরীর সেটা কি আমাদের স্বাস্থ্য, আওয়ার মাইন্ড, শুধু মন স্বাস্থ্য হতে পারে না, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ হেলথ বলতে আওয়ার বডি এবং মাইন্ড, শরীর এবং মনের সমন্বয়কে স্বাস্থ্য বলা হয়। আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের চারপাশ, এখন আমরা কোনটাকে সুস্বাস্থ্য বলবো, অবশ্যই আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তাহলে আমরা সিনথেটিক চেনে নিতে পারি, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, মানে স্বাস্থ্যবান ব্যক্তি কে, যে কিনা ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে যে সুস্থ। বি ইটস গুড ফুড, যে ভালো খাবার খায়, হ্যাজ এ লট অফ ওয়েলথ, যার অনেক বেশি সম্পদ আছে, ইজ ওভারওয়েট, যে খুব ওভারওয়েট, যার খুব ওজন বেশি, কাকে আমরা স্বাস্থ্যবান বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, অর্থাৎ শারীরিক এবং মানসিক দুইটার থেকে যে সুস্থ তাকে আমরা হেলদি পার্সন বলবো। তাহলে আমরা এতে ঠিক চিহ্ন দেবো। নাম্বার থ্রি, উই নিড টু ইট, আমাদের খাদ্য প্রয়োজন, কেন আমাদের খাদ্য প্রয়োজন, উই নিড টু ইট, আমরা আমাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত, রিচ ফুড, অর্থাৎ খুব খুব রিচ ফুড খাওয়া উচিত আমাদের, খুব ভালো ভালো খাবার, নাকি ব্যালেন্সড ফুড, নাকি সুষম খাবার, অর্থাৎ শাক সবজি ফল মূল ডাল ইত্যাদি যে খাবারগুলো আমাদের সুষম খাবার, এই সুষম খাবারগুলো খাওয়া উচিত। লিটল ফুড, আমাদের অল্প খাওয়া উচিত, লট অফ ফুড, নাকি আমাদের প্রচুর খাওয়া উচিত, আসলে আমাদের কোন ধরনের খাওয়া খাওয়া উচিত, আমাদের অবশ্যই ব্যালেন্সড ফুড খাওয়া উচিত, যেটা অপশন বিতে আছে ব্যালেন্সড ফুড। নাম্বার ফোর, দ্য ফেস টু কিপ লেট আওয়ার্স মিন্স, রাতে ঘুমোতে যাওয়া, এই বাক্যটি দ্বারা কি বোঝায়, কিপ লেট আওয়ার্স অর্থাৎ রাত অবধি জাগা, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স, টু কিপ লেট আওয়ার্স মিন্স, টু গো টু বেড লেট, wake up late in the morning, see to do things late always, to be late for the class, তাহলে টু কিপ লেট আওয়ার্স মানে
অনেকক্ষণ জেগে থাকা, রাতে জেগে থাকা, এটা হচ্ছে টু গো টু বেড লেট, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠা, দেরি করে কাজ করা বা দেরি করে ক্লাসে যাওয়া কোনোটাই হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে টু গো টু বেড লেট, তাহলে আমরা এতে টিক চিহ্ন দেব। এভাবে আমাদের লেসনগুলি পড়ার পাশাপাশি আমরা নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরা সঠিক উত্তর বের করে নিতে পারি, তাহলে পরীক্ষা দ্রুত উত্তর করা আমাদের সম্ভব হবে। আজকে লেসন ওয়ান আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, ভালো থেকো আর বাসায় ভালোভাবে পড়াশোনা করো। খুদা হাফেজ।